Hello. Hello everyone, good morning. কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা ঈশ্বরের কৃপায় আমরা মোটামুটি ভালো আছি। ফ্যান চলছে কারণ সকালে প্রচন্ড গরম। এখন 7টা বাজে, আমরা রেডি হয়ে গেছি, আজকে বাবা যাচ্ছি। একদিন আমাদের ডেলি রুটিন হয়ে গেছে, আর আজকে আমি সোনা সোনার পাপা যাচ্ছি, ওর পিপি কালকে রাত্রে বাড়ি আসেনি। তো যাই হোক, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, পুরো রেডি হয়ে আজকে ভিডিও স্টার্ট করলাম। চলো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর এর অবস্থা দেখো, অবস্থা দেখো তোমরা একটু, হাই করে দাও সবাইকে। এখানে পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই, কিন্তু ভিডিও করা হয়নি। আর আমরা রেডি হয়ে গেছিলাম অনেক সকালে, 6:30 নাগাদ রেডি হয়ে গেছিলাম। তারপর গাড়ির জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে, তো তারপরে বোধহয় 7:15 নাগাদ এসেছিলো গাড়ি, আর এখানে পৌঁছে তো ওই 7:30 মতন বেজেছিলো, সঠিক টাইমটা মনে নেই। তো যাই হোক, এখানে চলে এসেছি, এসে ওই যে সবজিপাতি কাটাকাটি করছিল। চলছে এখানে সুজি হয়ে গেছে, এর ভিতরে আছে পায়েস। গতকালের ভোগের রান্না তোমাদের সঙ্গে দেখানো হয়নি, গতকাল হয়েছিল ফ্রাইড রাইস, ফুলকপি, কি যেন ফুলকপির তরকারি ছিল না, ফুলকপির তরকারি, হ্যাঁ, লুচি, সুজি, পাঁচ রকম ভাজা, চাটনি, এইসব ছিল। আজকে এই যে পায়েস হয়ে গেছে, সুজি হয়ে গেছে, এখানে পটল, আলুর রসা, চাটনি হবে, চাটনির জন্য টমেটো কাটা হয়ে গেছে, এখানে ভাজাভুজি হয়ে গেছে, এখানে হচ্ছে দই পনির হচ্ছে, আর হবে পোলাও। পোলাওটা মানে চালটা মাখা আছে, পরে হবে। আমরা এখানে এসেছি অনেকক্ষণ আগে, আমার না মনেই নেই যে ভিডিও করব, ভুলে গেছি। ওই 7:30 নাগাদ এখানে পৌঁছে গেছি, তারপরে ওই যে এখানে এসে তাই রেডি হয়েছি, মানে কানের হার, সারা ব্লাউজ সব পরে নিয়েছি, সিঁদুর টিঁদুর সব পরে নিয়েছি, যার শাড়িটা পরলেই হয়, তো সেই শাড়িটা পরেই দিয়ে তারপর আমি পরবো, তারপর যাবো নিচে, তারপর তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে, ফটোগুলো তারপর বললাম, তাই না? আসো না, এখন ঘুমাচ্ছে। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। নিচে একটু নামলাম এই শাড়িটা পরে, তো এসেছি ঠিকই, কিন্তু বেশিক্ষণ থাকতে পারি না। আর দেখো বাচ্চাটা কেমন হাঁ করে তাকিয়ে আছে, তো বাচ্চাটাকে দেখতে কিউট লাগছিল, ওইদিকে দেখছিলাম। আরে দেখো একটা কুকুরের বাচ্চা, আমি কুকুর দেখলে কিন্তু ভীষণ ভয় পাই, সেই জন্য অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি, কিন্তু কুকুরটা দেখো যেই না ক্যামেরা অন করেছি চুপ করে বসে গেছে। ডিজিটাল ভিখারি, ও ভিখারি দাদা, আপনার কেউ নেই? এখানে সব কিছু নিয়ে খেতে বসে গেছি, রান্না হয়েছিল ওই চানা পনির, পাঁপড় ভাজা, এটা হয়েছিল পোলাও, চাটনি, পায়েস, রায়তা, এটা হচ্ছে যেখান থেকে কুপন কেটে খেতে হচ্ছে ওখানকার রান্না, যদিও আমাদের কুপন লাগেনি। আর এদিকে ঘরের ভোগ রান্না কী হয়েছে না হয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি,
চলো তবু আরেকবার দেখিয়ে দিই। এই মানে এই যে রান্নাটা হয়েছে এটা একটা উড়িয়া ব্রাহ্মণ রান্না করছিল, এইটা অ্যাপার্টমেন্টে সবাই খাচ্ছিল। আর যেটা ঘরে রান্না হচ্ছে সেটা হচ্ছে ঠাকুরের ভোগ হিসেবে দেওয়া হয়েছে, মেন ভোগ হিসেবে, তো সেটা সবাই প্রসাদ হিসেবে পাচ্ছিল। তার মধ্যে হয়েছিল পোলাও, দই পনির, এদিকে পটল আলুর একটা রসা, চাটনি, পাঁচ রকম ভাজা ছিল, পায়েস, এইগুলো আমরা খেতে বসেছি। সোনাও আমাদের সঙ্গে খেতে বসেছে, খাওয়ার থেকে বেশি গায়ে মাখছে। অবস্থা দেখো, যে থালা চামচ দিয়েছে না সেইগুলোকে বসে বসে এখন গায়ে মাখছে সারা গায়ে। সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার আউটফিট, এই যে মাসি যে কানেরটা দিয়েছিল সেটা পরেছি, আর এই শাড়িটা আজকে প্রথম পরলাম। এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি, আমি এতদিন ভাঙিনি, আজকে প্রথম ভাঙলাম। তো সবাই নিচে চলে গেছে, আমি একটু শি শুধু উপরে নিচে যাই, তারপর সবাইকে তোমাদের দেখাই। সন্ধ্যাবেলা এখানে এসেছিল এখানকার এমএলএ, ওই যে পূজো মণ্ডপে, তো ওই যে উনি কিছু বক্তৃতা দিচ্ছিলেন আর কি, যেটা মানে ওনাদের ভাষায়, তো আমি সঠিক জানি না কি বলছিল, এখানকার ভাষা তো আর আমি অত জানি না, তো যাই হোক সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওই যে লাল কালারের জামা পরে একজন বসেছিল, উনি হচ্ছে অ্যাপার্টমেন্টের মালিক। আর এই যে দেখো চলে এসছে আমার গুন্ডাটা, আর এই যে জামাকাপড় পরিয়েছে বলে কি যে কান্না, যতক্ষণ না আমি বাড়ি এসে জামাকাপড় খুলিয়েছি গাত থেকে ততক্ষণ ঠিক এরকম ভাবে বায়না করে গেছে। আর কিছুক্ষণ মানে উঠোনে বসেই ছিল, মানে ওই যে এটা আর কি মাঠ মাঠ না কি বলে আর কি, ওই যে জায়গাটা একটু পুজো হচ্ছে ওই নিচেটা, ওখানে বসেছিল। এই দেখো কেমনভাবে বসে আছে, দেখো গো বেচারার মতন যেন ওর কেউ নেই। আসলে আমি একটু উপরে গিয়েছিলাম, ও পাপা জামাকাপড় পরে তো বার করে দিতে, খুব বায়না করছিল, কান্নাকাটি করছিল। এক তো লোকজন ওর পছন্দ নয়, একা একা থাকতে ভালোবাসে, আর তারপরে এইসব জামা কাপড় পরানো হয়েছে, ও যেন পাগল হয়ে যাচ্ছিল। এদিকে দেখো অনেকগুলো খাবারের স্টল বসেছে, আগের দিন চানোয়াচলির একটা স্টল বসেছিল, আরও অনেক কিছু বসেছিল কিন্তু সেগুলো আজকে আর বসেনি, আজকে এগুলোই খাবারের স্টল। তো এক ইয়ে নেওয়া হয়েছে, মোমো নেওয়া হয়েছে সবাই এক প্লেট করে, মানে আমি, মা আর টুসি তিনজনে, আর সোনার পাপা তো খাবে না পুজো হচ্ছে যেহেতু, তো সেই জন্য উনি হচ্ছে দুধ চা নিয়েছে, নিয়ে আমরা এখানে এখন বসে বসে খাওয়া দাওয়া করছি। আর এই দেখো এখানে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে, কারণ ওদিকে আবার বাবা আরতিতে বসেছে, আরতি করতে শুরু করে দিয়েছে, তো আরতিটা তো দেখতে হবে না, নবমীর আরতি বলে কথা। তো এখানে চলে এসেছি, আর এদিকে সবাই মানে রেডি শেডি হয়ে চলে এসছে, আরতি শেষ হলেই ওদের নবরাত্রির পুজোটা হবে। তো এই যে আরতি হচ্ছে, তোমরা দেখতে থাকো। এই জামাটা পরে যে সোনার একটা ছবি তুলবো সেটুকু সুযোগ আমাকে দেয়নি, দেখতেই পাচ্ছ তোমরা কেরম বায়না করছে। আর এই দেখো অবস্থা দেখো কিভাবে নিচে বসে আছে, রাগ রাগ চোখে বারবার তাকাচ্ছে, আর এরমভাবে নিচে বসে বসে নোংরা ঘেটছে। এই হচ্ছে ওর বদমাইশি, কী যে ওর অস্বস্তি হয় আমি বুঝে পাই না। যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, ওই যে ওদিকে আরতি শেষ হয়েছে, এবার এখানে হচ্ছে ওদের নবরাত্রির পুজো হবে। আর সবাই তো চানোয়াচলি পড়েছে, এই এই ড্রেসটাকে চানোয়াচলি বলে, মানে চানোয়াচলি বোধ হয় বলে, আমি সঠিক জানি না, তবে আমি যতদূর শুনেছি এটাই বলে। আরে দেখো এই বাচ্চাটা দেখো এত সুন্দরভাবে ঘেরটাকে ধরে হাঁটছে, সেটা আমি মানে ক্যাপচার না করে পারলাম না, কিউট কিউট লাগছে না দেখতে, তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো এখানে মাতা রানীর আরতি শুরু হয়ে গেছে, এখানে হচ্ছে ওরা মাতা রানীর আরতি করছে, গতকাল হচ্ছে ঠাকুরের সামনে করেছিল, মানে গান করে করে করেছিল, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু আজকে এখানেই করছে যেহেতু আজকে এদের লাস্ট পুজো এখানে, তো সেই জন্যই। তো চলো এরপরে এখানে ওরা ডান্ডিয়া নাচ করবে, তারপর গারবা করবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু গানটা শেয়ার করতে পারবো না, যদি কপিরাইট এসে যায়, গান তো কপিরাইট তো অবশ্যই আসবে, সেই জন্য মানে গানটা শেয়ার করতে পারবো না, জাস্ট ডান্সটাই তোমাদেরকে দেখাতে পারি। আর কত লোকজন হচ্ছে দেখো, জানো তো এতদিন না, মানে এই কদিন পুজো হলো, এই কদিন বাঙালিরাই বেশি ছিল, আর আজকে বাঙালিদের থেকে নন বেঙ্গলি যেন বেশি লাগছিলো। আর চারিদিকে চানোয়াচলি পড়েছে, এত সুন্দর ড্রেস, অপূর্ব লাগছে
করছিল, চারিদিকে চিকচিক করছিল, আর সেই সঙ্গে মানে গারবা ডান্স আর এই ডান্ডিয়া ডান্সের যে গান দারুণ লাগে, মানে শুনলেই মনে হয় যেন নাচ করি, কিন্তু ওদের মতন তো পারবো না, তার জন্য প্রচুর প্র্যাকটিস দরকার, নাহলে যে ওই যে যে ডান্ডিগুলো আছে না মাথায় একটা পড়লেই হয়ে গেল, ব্যাস তো মজা করছিলাম। যাই হোক, ওইদিকে আরতি হয়ে গেছে, সন্ধ্যের প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর এখানে প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা ওই একই প্রসাদই ছিল, ওই যে ছোলা মুগের অঙ্কুর আর ছিল হচ্ছে ওই বোঁদে, এইগুলোই প্রত্যেক দিনের সন্ধ্যাবেলা মানে আর কি ঠাকুরের ভোগ দেওয়া হতো। তো সেটা হয়ে গেছে কমপ্লিট করে, এইদিকে মাতারানীর আরতি করে এখানে এরা মানে ডান্ডিয়া নাচ শুরু করেছে। তো আমার বক বক শোনো আর তোমরা ডান্ডিয়া নাচ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি না ফার্স্ট টাইম মানে সামনাসামনি দেখলাম, এর আগে টিভিতে ফোনে অনেকবার দেখেছি, আমার বেশ ভালোই লাগে এই রিচুয়ালসটা, মানে এই যে নাচটা, খুব ইচ্ছা জানো তো এরকমভাবে নাচ শিখবো, কিন্তু সেরকম মানে ওদের কাছ থেকে ছাড়া সেটা ভালোভাবে শেখা সম্ভব না, তো সেরকম লোক পাবোই বা কোথায়, তাই না? তো এই জীবনে প্রথম আমি মানে নিজের চোখে ডান্ডিয়া নাচ তারপর গারবা ডান্স এগুলো দেখলাম, বেশ ভালো লাগছিলো। আর এখানে এখন সবাই মিলে ডান্স করছে, তখন তো শুধু মেয়েরা করছিলো, এখানে ওদের টোটাল ফ্যামিলি, হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা যে যা ছিল সবাই মিলে ডান্স করছে, আর তার সাথে কিন্তু ডিজেও চলছিল, বেশ কলকাতার পুজোর মতনই মনে হচ্ছিল, তবে এখানে খুব বেশি জোরে গান চলে। বাড়ি যাচ্ছি, আবার কালকে দেখা হবে, ভিডিও যতটুকু করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই কদিন ভিডিও ভালো করে আমি এন্ডসও করতে পারিনি, তার জন্য সরি, তো আজকে এন্ড করে দিচ্ছি। তো চলো, সবাইকে শুভরাত্রি, আর নবমীকে কেমন কাটালে, নবরাত্রিকে কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো সবাইকে টাটা এন্ড গুড নাইট, আর হ্যাঁ আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। কিন্তু ভিডিও এন্ড করে দিয়েছিলাম, কিন্তু একটা জিনিস না দেখিয়ে পারলাম না, বাড়ি যাচ্ছি, গাড়িতে আছি, শোনার অবস্থা দেখো কীভাবে শুয়ে আছে। তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা এন্ড গুড নাইট।